डियर व्यूअर्स, हासान स्मल एंटारटेनमेंट यूट्यूब चैने अपन स्वागत जाची। एस एम कमरुल हासान, सहकारी अध्यापक, इंग्रेजी विभाग, सैयद अबुल हुसैन कलेज, खोआजपुर टेगराट, मदारपुर। प्राथमिक भाव चैनल उद्देश्य छिल निज कलेज छात्र छात्री विभिन्न क्राइटेरिया विभिन्न दक्षता नहीं चैनल के बिनोदनमूलक एक चैनल हिसाब से प्रतिष्ठित करा, किन्तु नाना प्रतिबंधकतार कारण से क्षेत्र में सफल होते पारछि ना। फले बिनोदन के शिक्षा के बिनोदन प्रधान माध्यम हिसाब से दीर्घ 27 बछर शिक्षकता जीवन अभिज्ञता समस्त पर्याय शिक्षार्थी साथे भागाभागी करे नेওয়া जन्य आमी नतून भावे काज शुरू करलाम। आज आमी आपनादेर सबार साथे परिचित होच्छि एवं परवर्ती थेके नियमित भावे इंग्रेजी भाषा शिक्षामूलक इंग्रेजी भाषार विभिन्न दिक सेटा सिलेबास थेके शुरू करे वास्तव जीवन विभिन्न प्रायोगिक दिक विभिन्न विषय धापे धापे आमरा निये आसब। आमी यूट्यूबे विभिन्न चैनेले विभिन्न इंग्रेजी शिक्षार चैनल देखेछि एवं किसु किसु जायगाय अवश्य किसु फलप्रसू विषय उपस्थापित हय, किन्तु अधिकांश जायगाय इच्छा स्वाधीन जा बोले जाच्छे। शिक्षार्थीरा हयतो बा कम बुझे बा बुझे ना बा अन्य कोनो कारणे सेटा फलो करे जाच्छे, फले अनेक जायगा थेके तारा भूल शिक्षा पाच्छे। करोनाकालीन समय गत बच्चर जखन असाइनमेंट सिस्टेम चालू छिल तखन देखेछि असाइनमेंट देवार साथे साथे विभिन्न चैनेले असाइनमेंटेर उत्तरगुलो किभाबे देय सम्पूर्ण भूल, जाते जिरो थेके नीचे किछु दिते पारले बोधहय় भालो हतो। तो एटा फलो करछे आमादेर अनेक शिक्षार्थीरा, फले आमरा तादेर किन्तु सेखाने कोनो नम्बर दिते पारिनि। परबर्तीते तादेर আমরা বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে বিভিন্ন ভাবে যোগাযোগ করে আবার নতুন করে তৈরি করে তাদের খাতা জমা দিয়েছি। এখন আসি আমরা যে এই ইংরেজি ভাষার একটা ভাষা ভাষা ভিত্তি সাহিত্যের বিষয় হলো অনেক বড় ব্যাপার, সেটা হোক বাংলা সাহিত্য হোক পার্সিয়ান সাহিত্য হোক ইংরেজি যে কোনো সাহিত্য সেটা অনেক বড় বিষয়। কিন্তু শুধু একটা ভাষা যেটা আমরা যদি বর্তমানে কিন্ডারগার্টেন সিস্টেমটা বাদ দিলেও আমরা সাধারণ শিক্ষায় যেটা আমার ছোটবেলা থেকে পেয়েছি, ছোট ওয়ান থেকে শুরু করে এসএসসি পাস, তারপরে এইচএসসি, তার পরবর্তীতে স্নাতক লেভেল, স্নাতকোত্তর লেভেল, বিভিন্ন লেভেলে ইংরেজি শিখতে দিয়ে আমাদের বড় প্রতি এত দিনেও আমরা ইংরেজি ভাষাটাকে দখলে নিতে পারি না। এসাইতে অনেক কঠিন ভাষা বাংলা, সেই বাংলা আমাদের মাতৃভাষা বিদে আমরা ভয় পাই না। এটার সাথে কঠিন অনেক ভাষা আছে, কিন্তু আমরা এতদিন যদি সেই ছোট ওয়ান থেকে এসএসসি পাস পর্যন্ত ধরি, 11 বছর বয়সও 11 বছর খরচ করেও আমাদের 5% শিক্ষার্থী ইংরেজি ভাষার উপর দখল নিতে পারতেছে না। প্রধান অন্তরায় প্রথমে এটাকে একটা বিশাল কিছু মনে করা, এটা আসলে কিছু না, একটা ভাষা, জাস্ট একটা ভাষা। একটা ছোট বাচ্চা কেবল কথা শিখছে বিভিন্ন চ্যানেল থেকে, হিন্দি হিন্দি ছবি, হিন্দি সিরিয়াল, এটা সেটা দেখে দিব্যি হিন্দিতে কথা বলতেছে। ইংরেজিতে কথা বলতে বলে ম্যাক্সিমাম শিক্ষার্থীর চেহারা মোবারক চেঞ্জ হয়ে যায়। এটা শুধুমাত্র একটা ভীতি। আর যে কথাটা আমি প্রতি বছর শিক্ষার্থীদের বছরের শুরুতেই বলে দিই যে তোমরা একটা শব্দ, একটা বাক্য, একটা একটা প্যারাগ্রাফ, একটা প্যাসেজ যেখানে যা পড়ো অর্থ না জেনে কিছু পড়বা না। আমরা সেটা না করে অর্থ না জেনে প্রশ্ন উত্তর হাতড়াই, এই বাজারে প্রচলিত গাইড বা হাতড়াই, কি শব্দ শব্দ জানতেছি না, অর্থ জানতেছি না, আন্দাজের উপরে উত্তর লিখতেছি, কোথায় ভুল হচ্ছে বা হচ্ছে না, বা প্রশ্নে কি বলছে বুঝতেছি না, সেই প্রশ্ন বুঝতে হলে কি শিখতে হবে আমাদের,
জানতেছি না, মৌলিক মৌলিক গ্রামার গুলো শিখতেছি না, না শিখে আমরা শুধুমাত্র পাস করার ফন্দি করতেছি। পাস করার ফন্দি করার ফলে আমরা মাঝে মাঝে ফেল করতেছি, মাঝে মাঝে খারাপ করতেছি, পরবর্তীতে ঢাকা শহরে যে লাখ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে 3 বছর যাবৎ IELTS কোর্স করে করে 5.5 স্কোর করে খুশিতে লাফাই, এত কিছু দরকার হয় না। আগে আমাদের শব্দ শিখতে হবে, তারপরে ন্যূনতম ব্যাকরণ শিখতে হবে, আর যে যেখানে আমরা যতটুকুন যা পড়ি অর্থ সহকারে পড়তে হবে। আমরা কম কম খাবো কিন্তু হজম করার মতো খাবো, আমরা রাতারাতি রাজা হব না। যখন দেখবো যে আমরা আমাদের শেখাটা মোটামুটি একটা লেভেলে আসছে, আমরা অর্থ বুঝি, সিলেবাসটা তত সহজ হয়ে যাবে এবং সে তখন ইংরেজি শেখাটা হয়ে যাবে বিনোদনমূলক। কিন্তু আমরা করি কি, মাংস রান্না করব, সেখানে আদা রসুন পেঁয়াজ মরিচ আর যা যা লাগবে আনুষঙ্গিক তেল মশলা কিচ্ছুর খবর নেই, আমরা মাংস রান্না শুরু করে দিই, এটা সম্ভব না। এই চ্যানেলটির মাধ্যমে আমি সেই প্রয়োজনীয় মশলাপাতি মাংস বাদে অন্যান্য জিনিসপত্রগুলি এখানে সরবরাহ করব সহজ সরল প্রাঞ্জল ভাষায়, যাতে আপনারা সেটা সহজে গ্রহণ করতে পারেন, যেটা বাংলাদেশের লক্ষ লক্ষ স্নাতকোত্তর ডিগ্রিধারী মানুষও জানে না, যেটা আমরা প্রতিনিয়ত 2-4 জনের সাথে সম্মুখীন হচ্ছি। আমরা এখন মৌলিক বিষয় দিয়ে এখানে শিখবো, যে মৌলিক বিষয় দিই একেবারে মোটামুটি হাই স্কুল লার্নার থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি লার্নার সবারই কাজে লাগবে, 2-4 জন ব্যতিক্রম আছেন ভালো যারা, তারা বাদ। আমাদের 95%-এর উপরের অবস্থা খুব খারাপ, খারাপটা ভালো করতে হলে যা যা করা লাগে আমি সেটা করব, আমার নিজস্ব আইডিয়া থেকে আমি করব, আর আমার আমার দর্শক যারা এখানে থাকবেন তারা দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কি প্রয়োজন হয়, কি হলে ভালো হয় মন্দ হয়, আমি অগ্রাধিকার ভিত্তিতে সেগুলি পরপর পরপর আমি ক্লাসে দিতে থাকব, চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে আমরা অনেক কিছু শিখেছি যেগুলো আমরা HSC পর্যন্ত ওগুলো আমরা জানতামই না, আমাদের কাছে নতুন মনে হয়েছে, শিখেছি। তারপর শিক্ষকতা জীবনে এসে আরো শিখেছি, তারপরে 27 বছর প্লাস চাকরি আরো শিখেছি, এখন অন্তত শিক্ষকতা কি, অন্যান্য বিষয় ভালো না বুঝি, নিজের বিষয়টা তো বুঝি মোটামুটি, সেটা নিয়ে আপনাদের সাথে কাজ করব। ওই টাস অ্যান্ড পাস সিস্টেম নাই, অনেক জায়গায় দেখি 10টি ওয়ার্ড শিখুন, সারা জীবনে যত ইংরেজি বলা দরকার সম্ভব, আসেন 10 মিনিটে ইংরেজি কোর্স। আপনারা নিজেরা এটা ভালো করে জানেন যে কত বড় এটা ভাবতাবাজি, আর কিছু আছে মির্গি রুগী টাইপের উচ্চারণ করে নিজে বাঁকা তেরা হয়ে যায়, আপনারা তরুণ শিক্ষার্থীরা ওটা খুব মজা পেয়ে নিজেরাও মির্গি রুগী হয়ে যাচ্ছেন, প্লিজ ডোন্ট বি দ্যাট, এটা হবেন না। আপনি সুস্থ মানুষের মতো কথা বলেন, আপনি বাঙালি, আপনার উচ্চারণে বাঙালি বাঙালি সুরটা চলে আসবেই, 100% ব্রিটিশ সুর আপনার আসতে পারবেন না, ব্রিটিশ আপনার মতো বলবে না যে ভাই কেমন আছেন, ব্রিটিশ আমাদের মতো সাবলীল ভাবে এটা বলতে পারবে না। সুতরাং ব্রিটিশের মতো আমরা সাবলীল ভাবে ওই একই যে ভাবে উচ্চারণ করতে পারবো না, হ্যাঁ পারবো যদি দীর্ঘদিন আমরা তাদের সাথে থেকে নেইটিভ স্পিকারদের থেকে 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 একসাথে চলে ফিরে দীর্ঘদিন চলার পরেও কিন্তু অনেকে আমরা কমপ্লিট ব্রিটিশদের মতো উচ্চারণ করতে পারি না, কমপ্লিট আমেরিকানদের মতো উচ্চারণ করতে পারি না। কারণ আমি দীর্ঘ 3 বছর আমেরিকান এমবেসিতে চাকরি করেছি, আমি দেখেছি বিভিন্ন দেশের মানুষের সংস্পর্শে এসেছি, তার আমি আমি কথা বলছি তারা বুঝছে, তারা কথা বলছে আমি বুঝছি, কমিউনিকেশন হয়ে গেছে, ভাষা হচ্ছে মৌখিকভাবে বা লিখিতভাবে যোগাযোগের মাধ্যম, কমিউনিকেশন ঠিক করতে পারলে হলো। কিন্তু আমাকে সিলেবাস কমিউনিকেশন সমস্ত ক্ষেত্রে কাজ করতে হলে যে মৌলিক জিনিসগুলো আমাদের দরকার, সিলেবাসকে অ্যাভয়েড করা যাবে না,
ভবিষ্যতের জন্য আমাদের একটা ভালো রেজাল্ট দরকার, ভালো জায়গায় চান্স পাওয়া দরকার, যার কারণে সিলেবাসকে অ্যাভয়েড করতে পারবো না। পাশাপাশি সিলেবাসকে ভালো করে শেখার জন্য যেগুলি লাগে, বিষয়গুলি লাগে, সেগুলো আমি এখানে বিভিন্ন লেকচারে নিয়ে আসব। তারপরে কখনো কখনো আমাদের ডে টু ডে লাইফে যা দরকার হয় আমি সেগুলো ধারাবাহিকভাবে আনবো, একদিনে পারবো না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। আপনারা যারা এখন শুনছেন, যারা আমার ভিডিওটা দেখছেন, তারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সাথে থাকুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং আপনাদের যে কোনো পরামর্শ আমি গ্রহণ করব, কমেন্ট বক্সে সেটা লিখবেন। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। সবাইকে অনেক ধন্যবাদ।